নমস্কার, আমি তোতোনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো একই উপকরণ দিয়ে দুটো রেসিপি, পনির রোল আর পনির কাঠি রোল। রোলের কথা মনে আসলেই মনে পড়ে এগ রোলের কথা। এগ রোলের থেকে পনির রোল বানাতে একটু সময় বেশি লাগে। প্রথমে পুর বানাতে হয় আর তারপর সেই পুর দিয়েই বানাতে হয় পনির রোল। এর জন্য লাগছে পনির 200 গ্রাম। পনির আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ময়দা। এটা দিয়ে আমি 4টি রোল বানাবো। একটা বড় পেঁয়াজ কুচি আর কিছু রিং পেঁয়াজ নিয়েছি। অর্ধেক ক্যাপসিকাম সরু সরু করে কেটেছি। একটা টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো সামান্য, আদা রসুন বাটা আধা চা চামচ, রোস্টেড জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দুটো মিলিয়ে নিয়েছি 1 চামচের 1/4 ভাগ। পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, আধা চা চামচ সয়া সস, নুন পরিমাণ মতো, সাদা তেল, রুটি বেলবার জন্য ময়দা আর লাগছে জল। প্রথমে আমি ময়দা মেখে নেব, তাই ময়দাতে দিচ্ছি নুন আর তেল। হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা মাখব। খেয়াল রাখতে হবে ময়দা মাখাটা যেন খুব বেশি শক্ত বা নরম না হয়ে যায়। আমরা যেভাবে রুটি করবার জন্য ময়দা মাখি ঠিক সেইভাবে মাখলেই হবে। ময়দা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। এ সময় বানিয়ে নেব রোলের পুর, তাই কোড়া গরম হতে দিয়েছি। এতে দেব তেল, তেলে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজব। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে 1-1 করে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ ভেজে নেব, তবে ক্যাপসিকাম আর টমেটো বেশি না ভাজলেও চলে, একটু সেঁতলে নিলেই হয়। এরপর দেব পনিরের টুকরো, রোস্টেড জিরে আর গরম মশলা গুঁড়ো, সয়া সস আর দেব সামান্য ধনে পাতা কুচি। সব উপকরণ মিশিয়ে নিলেই তৈরি পনির রোলের পুর। এবার এটা নামিয়ে নেব। 15 মিনিট পর মাখানো ময়দা থেকে রোল বানানোর জন্য রুটি বানাবো, তাই মাখা ময়দা থেকে অল্প নেব। রুটি বানানোর জন্য যতটা লাগে ঠিক ততটাই নেব। প্রথমে গোল করে চ্যাপ্টা করে নেব। শুকনো ময়দা দিয়ে বেলবো, তাই সামান্য ময়দা নিচ্ছি। রুটিটা বড় আর যতটা পারা যায় পাতলা করে বেলতে হবে। এটা দিয়ে আমি পনির রোল বানাবো। রুটিটা আমি খুবই পাতলা করে বেলেছি। আবার ময়দা মাখা থেকে অল্প নেব, এটাও প্রথমে গোল করে চ্যাপ্টা করে নেব। শুকনো ময়দা দিয়ে বেলব। এটা খুব বেশি পাতলা বা বড় করে বেলবো না, ঠিক রুটির মতো করে বেলবো। এটা দিয়ে আমি পনির কাঠি রোল বানাবো। রুটিগুলো ভাজবার জন্য তাওয়া গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রুটি। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। 2 পিঠই ভালোভাবে হতে দিতে হবে।
এর মধ্যে দেব এক চামচ তেল। এবার তেল দিয়ে দুপিঠি ভালোভাবে ভেজে নেব। দুপিঠি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার একটা রুটি ঠিক একইভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর দুপিঠি হয়ে গেলে এক চামচ তেল দেব। তেল দিয়ে দুপিঠি ভেজে নেব। এইভাবে বাকি দুটো রুটিও ভেজে নেব। এবার এটা তুলে নিচ্ছি। পনির রোল বানানোর জন্য প্রথমে আমি বড় পাতলা রুটিটা নিয়েছি, এর মধ্যে দেব পনিরের পুর। ওপরে দেব রিং পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দেব গোলমরিচ গুঁড়ো, আর ওপরে দেব টমেটো সস। প্রথমে দুধার মুড়ে দেব, তারপর রোল বানাবো। পনির রোল তৈরি। আমরা বাড়িতে রোল বানানোর জন্য যে কাগজ ব্যবহার করি, সেই কাগজ দিয়ে রোলের একধার মুড়ে দিয়ে পরিবেশন করুন। এরপর বানাবো পনির কাঠি রোল, তাই মোটা রুটি নিয়েছি, এর মধ্যে দেব পনিরের পুর। এরপর দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দেব গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, আর দেব সামান্য ধনে পাতা কুচি। রুটি দুই ধার একটার ওপর আর একটা চাপিয়ে দেব। রোল যাতে খুলে না যায় তাই একটা টুথপিক দিয়ে দিচ্ছি। তৈরি পনির কাঠি রোল। এইভাবে আরও দুটো বানিয়ে নিতে হবে। পরিবেশন করুন পনির রোল।